আশা করি আপনারা বুঝেই গেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, আজকে অপু ট্রিলজির যে শেষ সিনেমাটা অপুর সংসার, সেটাকে নিয়েই আলোচনা করব। এবার অপুর সংসারের মূল আলোচনায় আসার আগে বলে রাখি যে আমি যে তথ্যগুলো এখানে আলোচনা করব, মানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তার যে তথ্যগুলো সেগুলো পেয়েছি বিজয় রায়ের আমাদের কথা, অ্যান্ড্রু রবিনসনের লেখা দ্য অপু ট্রিলজি এবং সত্যজিৎ রায়ের নিজের লেখা বিষয় চলচ্চিত্র এবং একেই বলে শুটিং, এই বইগুলো পড়ে। তো মূল আলোচনায় আসি। এবার অপুর সংসার নিয়ে আলোচনা করার আগে একটু পিছিয়ে যেতে হবে কয়েক বছর আগে, কারণ এই পিছনের ঘটনাটা না বলে যদি আগের ঘটনায় চলে যাই তাহলে ব্যাপারটা অসম্পূর্ণ বলে মনে হতে পারে। কারণ এটাই বলা হবে না যে সত্যজিৎ রায়ের মাথায় কীভাবে নির্মাণের এই ভাবনাটা আসলো অপুর সংসার। তো কিছু বছর আগে পিছিয়ে আসি, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। অপরাজিত রিলিজ করে গেছে তখন, তো অপরাজিত দেখানো হলো জওহরলাল নেহরুকে দিল্লিতে। অপরাজিত দেখে জওহরলাল নেহরু এতটাই মুগ্ধ হলেন যে তিনি সত্যজিৎ রায়কে প্রশ্নই করে বসলেন যে হোয়াট হ্যাপেন্স টু অপু নাও। এছাড়াও তারপর যখন ভেনিসে সত্যজিৎ রায় ভেনিস জয় করলেন, তখনও রিপোর্টাররা সে সময় তাকে জিজ্ঞেস করলো যে পথের পাঁচালী এবং অপরাজিত করার পর কি অপুকে নিয়ে কোনো ট্রিলজি হবে। তখন কিন্তু সত্যজিৎ রায় নির্দ্বিধায় হ্যাঁ বলে দিয়েছিলেন, যদিও সেই সময় দাঁড়িয়ে সত্যজিৎ রায় কোনোভাবেই অপুর সংসার বা অপুর ট্রিলজি এই ব্যাপারটাকে নিয়ে অতটাও সিরিয়াস ছিলেন না। কিন্তু পথের পাঁচালীর পর যখন অপরাজিত, পরশ পাথর এবং জলসাগর এই তিনটে মুভি করার পরও, মানে এত ভালো তিনটে মুভি করার পরও মানুষের গ্রহণযোগ্যতা পেলেন না, তখন সত্যজিৎ রায় পড়লেন একটু চিন্তায়। ঠিক এই সময় সত্যজিৎ রায় ঠিক করলেন যে অপুকে নিয়ে ট্রিলজি বানাবেন। তো সেই মতোই পড়াশোনা শুরু হলো আবার অপরাজিত উপন্যাসটা। কারণ এখানে বলে রাখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনেই কিন্তু অপুর সংসার সিনেমাটা তৈরি হয়েছিল। শুরু হলো অপুর সংসার ছবি তৈরির কাজ। প্রথমেই চরিত্র নির্বাচন প্রসঙ্গে আসি। অপুর সংসারের অপুকে পেতে কিন্তু তেমন সমস্যা হলো না, কারণ এ ঘটনা হয়তো আমরা অনেকেই জানি যে সত্যজিৎ রায় যে সময় অপরাজিত বানাচ্ছিলেন সে সময় সত্যজিৎ রায়ের এক সহকারী পরিচালক নিতাই দত্ত, তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে গেছিলেন অপরাজিতর যে বড় অপুর ভূমিকাটা সেটা করার জন্য। কিন্তু অপরাজিতর অপুর পক্ষে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স একটু বেশিই ছিল, সে সময় সত্যজিৎ রায় তাই তাকে কাস্ট করতে পারেননি অপরাজিত সিনেমাতে। কিন্তু এবার অর্থাৎ অপুর সংসার ছবি নির্মাণের সময় ডাক পড়ল সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং এটা বলাই বাহুল্য যে এই অপুর সংসার সিনেমাটার হাত ধরেই কিন্তু বাংলা সিনেমা জগৎ পেল আরও এক কিংবদন্তি অভিনেতাকে। এরপর অন্যান্য চরিত্র নির্বাচনেও কোনো সমস্যা হলো না, সমস্যা হলো কেবল অপর্ণার চরিত্র নির্বাচনে। তাই কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, তবে এই চরিত্রের উপযোগী সত্যজিৎ রায়ের কাউকেই মনে হলো না। এরপর ঠিক কীভাবে জানি না শর্মিলা ঠাকুরের কথা তার কানে এলো, অতঃপর শর্মিলা ঠাকুরের যারা অভিভাবক অর্থাৎ গীতীন্দ্রনাথ ঠাকুর এবং ইরা ঠাকুরের সাথে সত্যজিৎ রায়ের পূর্ব পরিচয় থাকার ফলে তাদের সাথে যোগাযোগ করে তাদের ডেকে পাঠান সত্যজিৎ রায়। তারা নির্দ্বিধায় রাজিও হয়ে যান, অবশ্য তেমনটাই আশা করেছিলেন সত্যজিৎ রায়, কারণ এই ঘটনাটা হয়তো আমরা অনেকেই জানি না যে শর্মিলা ঠাকুরের আর এক বোন অর্থাৎ ঐন্দ্রিলা ঠাকুর 1956 সালে মুক্তিপ্রাপ্ত ছবি কাবলিওয়ালা ছবিতে ছোট মিনির যে চরিত্রটা সেটা করেছিলেন। এখানে বলে রাখি পথের পাঁচালী দুর্গা নির্বাচনের সময় যে সমস্যাটা হয়েছিল সেটাই এবারও হলো। শর্মিলা ঠাকুরের তখন 12 কি 13 বছর বয়স, তার মধ্যে পুরোপুরি একটা শহুরে ভাব, তাই গ্রামের মেয়ের চরিত্রে কি করে মানাবে সেটা নিয়ে একটু চিন্তিতই ছিলেন বিজয় রায়। কিন্তু সত্যজিৎ রায়ের ভিশনের ব্যাপারে আর কি বলব, তিনি বিজয় রায়কে বললেন তুমি ওকে চুলটা খুব টেনে বেঁধে একটা খোপা করে দাও, আর বাংলা ফ্যাশনে শাড়ি পরিয়ে কপালে একটা সিঁদুরের টিপ দিয়ে নিয়ে আসো। সেই মতো তাকে মেকআপ করে হাজির করা হলো সত্যজিৎ রায়ের সামনে। এবং এটা বলাই বাহুল্য যে জাস্ট মেকআপটা একটু চেঞ্জ করার ফলে শর্মিলা ঠাকুর কিন্তু হয়ে উঠেছিলেন গ্রামের মেয়ে অপর্ণা। অপু এবং অপর্ণার চরিত্রের পাশাপাশি যে চরিত্রটা উল্লেখযোগ্য সেটা হলো কাজলের চরিত্রটা। এই কাজলের চরিত্রে অভিনয় করেছিলেন অলোক চক্রবর্তী।
কাজলের চরিত্র নেই বাবা আদি বাবা মুন্ডু ভেঙে দে বাবা বুঝি ঠিকই থাকে। এবার শুটিং এর কিছু কথা বলবো। উপর যে ছাদের ঘরটা আমরা দেখতে পাই সিনেমাতে, সেই ঘরটা বানিয়ে দিয়েছিলেন বংশী চন্দ্রগুপ্ত নিজে। অপু অপর্ণাকে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে আসছে, সেই সিনে সিঁড়ি দিয়ে ওঠা থেকে ঘরে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ চাবি দিয়ে তালা খোলার যে সিনটা আছে, তত অবধি শুট হয়েছিল টালার একটি বাড়িতে। কিন্তু যেই মাত্র ঘরে ঢুকে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে স্টুডিওর একটি ঘর। এবার এই সিনটা যদি আমরা পুরো ওটা দেখি সিনেমাতে, এটা কিন্তু আমরা মানে এই পার্থক্যটা আমাদের কিন্তু চোখে পড়ে না। এই অপুর সংসারের শুটিংয়ে একবার কিন্তু একটা ঝামেলাও হয়। ঝামেলাটার কিছুই নয়, একটি গ্রামের দৃশ্য শুট করার জন্য সত্যজিৎ রায় সহ পুরো টিমকে যেতে হয় মহেশগঞ্জ নামে একটি গ্রামে। এবার এখানে একটি দৃশ্যে প্রচুর লোকের প্রয়োজন হয়ে পড়ে সত্যজিৎ রায়। তো এই খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, মহেশগঞ্জের কাছাকাছি নবদ্বীপ এবং কৃষ্ণনগর থেকে প্রচুর লোক এসে উপস্থিত হয় এখানে। এবার এক দলের সাথে সত্যজিৎ রায়ের আগেই কথা হয়ে যায়, অন্য দল যখন সেটা জানতে পারে তারা প্রায় মারামারি লাগানোর উপক্রম করে। কিন্তু এই ব্যাপারটা সত্যজিৎ রায় সামলে নেন। সত্যজিৎ রায় দুই দলের সাথে কথা বলে ঠিক করেন, যেহেতু দুদিনের শুটিং তাই একদিন এক দল এবং অপর দিন অন্য দলকে নিয়ে কাজ করবেন। এই খবরটা পাওয়া মাত্র দুদলই সন্তুষ্ট হয় এবং নির্বিঘ্নে এই শুটটা কমপ্লিট হয়। অবশেষে পয়লা মে 1959 সালে সত্যজিৎ রায় পরিচালিত এবং সত্যজিৎ রায় প্রোডাকশন প্রযোজিত অপুর সংসার ছবিটি মুক্তি পায়। হ্যাঁ, এই প্রথমবারের জন্য সত্যজিৎ রায় প্রযোজনা করে এবং ঠিক অপুর সংসার ছবির আগেই সত্যজিৎ রায় প্রোডাকশন গড়ে ওঠে। এখানে কিছু কথা বলে রাখি, পার্সোনালি আমি মনে করি সম্ভবত পথের পাঁচালী এবং অপরাজিত ছবিটির থেকেও অপুর সংসার ছবিতে মূল গল্পের পরিবর্তন কিন্তু বেশি করা হয়। অপু এবং অপর্ণার বিয়েটা মূল গল্পের সাথে এক থাকলেও উপন্যাসের অপু এবং সিনেমার অপুর মানসিকতার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। খুব ডিটেলসে আলোচনা করব না, তবে কয়েকটা উদাহরণ দিই। মুরারি যখন অপর্ণার মৃত্যু সংবাদটা অপুকে এসে জানায়, তখন সিনেমায় আমরা দেখতে পাই অপু রাগে এবং কষ্টে মুরারিকে একটা প্রহার করে, উপন্যাসে কিন্তু তেমনটা নেই। আবার উপন্যাসে আমরা দেখতে পাই অপর্ণার মৃত্যু ঠিক পরের দিন অপু কিন্তু অফিসে গেছিল, সিনেমায় কিন্তু তেমনটা আমরা দেখতে পাই না। এছাড়াও সিনেমায় আমরা আরও একটি দৃশ্য দেখতে পাই যেখানে কাজল একটি শালিক পাখিকে শিকার করে, তো এটা কিন্তু অপরাজিত উপন্যাসে নেই, বরং পথের পাঁচালী উপন্যাসে এই শালিক পাখি মারার ব্যাপারটা কিন্তু ছোটবেলায় অপু করেছিল। তবে যাই হোক, যা করা হয়েছে তা অবশ্য চিত্রনাট্যের খাতিরেই করা হয়েছে। তবে আমরা যখন সিনেমাটা দেখি তখন কিন্তু আমাদের কোনো অসামঞ্জস্যতা চোখে পড়ে না, বরং বিষয়গুলোকে আরও সামাজিক বলে মনে হয়। একজন পরিচালকের সার্থকতা বোধহয় এখানে। মুক্তির ঠিক তিন দিন পর অর্থাৎ 4th May নানা কাগজে রিভিউ বেরালো এই সিনেমার। কিছু কাগজ ভালো লিখলো এবং কিছু কাগজ তো সরাসরি নিন্দেই করলো, মূলত এই গল্প পরিবর্তনের ব্যাপারটাকে নিয়ে। সত্যজিৎ রায় যদিও তাদের যথাযথ জবাব দিয়েছিলেন। যাই হোক, এরপর 1959 সালের জুলাইয়ের শেষের দিকে অপুর সংসার ছবিকে নিয়ে যাওয়া হলো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। ভেনিস কিন্তু এবার রিজেক্টই করলো অপুর সংসারকে, চারিদিকে হইচই পড়ে গেল। সত্যজিৎ রায় কিন্তু নিজে নিরুত্তাপ ছিলেন, বলেছিলেন নেয়নি তো কী হয়েছে, সব ছবি যে ওদের সমান ভালো লাগবে তার তো কোনো মানে নেই। কিন্তু ঠিক এর পরের বছর অর্থাৎ 1960 সালে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো অপুর সংসারকে। শুধু তাই নয়, এই ফিল্ম ফেস্টিভ্যালে কোনো পুরস্কার দেওয়ার চল না থাকলেও প্রত্যেক বছর একজন পরিচালককে বিশেষ সম্মান জানিয়ে সাদারল্যান্ড ট্রফি দেওয়া হয়। বলাই বাহুল্য, সে বছর অর্থাৎ 1960 সালে সাদারল্যান্ড ট্রফি পেয়েছিলেন সত্যজিৎ রায়। ভিডিওটি শেষ করার আগে একজনের কথা না বলে যদি ভিডিওটি শেষ করি তবে হয়তো তিনি আমাকে পাপই দেবেন। তার নাম হলো পণ্ডিত রবিশঙ্কর, যার মিউজিক্যাল ম্যাজিক তিনটে ছবিকে, অপু ট্রিলজির তিনটে ছবিকে আলাদা ডাইমেনশন দেয়। হয়তো আমি এই ভিডিওতে তার সম্পর্কে বিশেষ কিছু আলোচনা করতে পারলাম না, তবে অপু ট্রিলজির মিউজিক্যাল জার্নি নিয়ে আগামী কোনো ভিডিও আমার বানানোর ইচ্ছা রইল। সবশেষে বলবো না আজকে দেখাবো, কারণ আমি মনে করি আমার কিছু বলার থেকেও মানুষ এই জিনিসটা দেখলে বেশি খুশি হবেন, কারণ আমি মনে করি যে এর থেকে ভালো সমাপ্তি বোধহয় আর কিছু হতেও পারে না। কিছু